ষাটের দশকের গণতান্ত্রিক আন্দোলনের অভিধার নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সফল রূপকার, মুক্তিযুদ্ধ এবং বিএলএফ এর উত্তরাঞ্চল সেক্টরের সেক্টর প্রধান সিরাজুল আলম খানের দাদা ভাইয়ের আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত ষাটের দশক, সত্তর দশক এবং আশির দশক এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়কার আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, আমার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি একটু অন্যভাবে কথা বলব দাদাভাইকে নিয়ে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে পাশ করার পরে আমরা জাসদ রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং একটা পর্যায়ে ৮৬, ৮৭ এবং ৮৮ দিকে আমরা পেশাজীবী পরিষদের সাথে সম্পৃক্ত ছিলাম। তখন দাদাভাই আমাদের একটা সেন্টার ছিল, আলট্রাসোনোগ্রাফি সেন্টার, ওখানে আমরা মাসে বসতাম, বিভিন্ন পেশার চট্টগ্রামের সবাই আসতেন এবং এরকম একটা আলোচনা সভায় দুবার তিনবার মতো এসে দাদাভাই এসেছিলেন এবং সেই আলোচনাগুলো আপনারা সবাই জানেন যারা দাদাভাইকে চেনেন। সকাল ১০টা ১০:৩০ থেকে শুরু হতো, ৩টা ৪টা পর্যন্ত চলতো, আমরা দুপুরের খাওয়া দাওয়া করতাম, দাদাভাই তো মুড়ি চা এবং কলা এটা খেতেন। আলোচনা চলতো, এক পর্যায়ে আমাদের মধ্যে একজন প্রশ্ন করল, আচ্ছা দাদা আপনি ম্যাথমেটিক্স কেন পড়লেন, আপনি ম্যাথমেটিক্সে পড়ে পলিটিক্সে আসলেন, ম্যাথমেটিক্স পড়ার সেটার মাহাত্মটা কী এবং সেটা আপনার জীবনের ইমপ্লিকেশনটা কীভাবে আপনি মূল্যায়ন করেন? তখন উনি বললেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তো ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ছাড়া তো পৃথিবীতে আর কোনো সায়েন্সই নেই, কোনো বিষয়ই নেই, কোনো সাবজেক্টই নেই। তো আমরা বললাম, কীরকম বলে শুনো, তোমার জীবন শুরু হয় সকালবেলা কয়টায়, কয়টা মানে কি? ওটা সময়, সময় মানে ডিজিট, ডিজিট মানে ম্যাথমেটিক্স। ঘুম থেকে উঠে তুমি টাইম দেখো অথবা ঘুমতে যাওয়ার আগে টাইম দেখো, দ্যাট ইজ ম্যাথমেটিক্স। আমরা সকালবেলা উঠে রেস্টরুমে যাই, টুথপেস্টে টুথপেস্ট নেই ব্রাশে, আমরা সেখানে ক্যালকুলেশন করি পেস্টের কতটুকু প্রেশার দিলে কতটুকু পেস্ট বের হবে ব্রাশের উপরে, কতক্ষণ আমি ব্রাশ করব, কতক্ষণ কুলি করব, কয়টা কুলি করব, কত অ্যামাউন্টের পানি আমি মুখে নিব, সবগুলো ক্যালকুলেটেড, সব ম্যাথমেটিক্স। তারপরে বললেন উনি, খাওয়ার টেবিলে গেলে আমরা ভাতের গ্রাস ধরি ৪টা আঙ্গুলে অথবা কেউ ৫টা আঙ্গুলে ধরি, গ্রাসের সাইজ কত হবে, কত বড় মুখের হা হবে, কত অ্যামাউন্ট আমি নিব সেটাও ক্যালকুলেটেড, সেটাও ম্যাথমেটিক্স। রাস্তা যখন আমরা পার হই, একটা গাড়ি যখন আসে কত স্পিডে গাড়ি আসতেছে সেটা আমি ক্যালকুলেশন করি, কত স্পিডে আমি রাস্তা পার হবো সেটাও আমি ক্যালকুলেশন করি, আমি এখন পারবো না গাড়িটা পার হওয়ার পরে পারবো, দ্যাট ইজ অলসো ম্যাথমেটিক্স। এই যে তুমি ডাক্তার, আমাকে বলছিল কথাটা, তুমি যে পালস বুঝছো এটা কি ম্যাথমেটিক্স, প্রেশার দেখছো এটা কি ম্যাথমেটিক্স, তো জীবনটাই হচ্ছে ম্যাথমেটিক্স। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা সময়, আরেকটা আলোচনার সময় উনি জাসদকে কোনো একটা কারণে, জাসদের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে উনি একটু একটু বকাঝকা করছিলেন আর কি। তো আমি পাশে থেকে বললাম, দাদা আপনি তো জাসদ, আপনি তো জাসদ করছেন, আপনি জাসদ, আপনি জাসদকে গালি দিচ্ছেন। উনি বল, উনি একটু রাগান্বিত স্বরে বলছিলেন যে, হোয়াট ইউ মিন জাসদ, জাসদ ক্যানট হোল্ড ৫% অফ মাই পলিটিক্যাল ফিলোসফি। এটা হচ্ছে ওনার আরেকটা স্টেটমেন্ট। আর লাস্ট আমি বলবো, আমি একটা লায়েন্সের কনভেনশনে গিয়েছিলাম শেরাটনে, এটা বোধহয় খুব সম্ভব ৮৯-৯০ দিকে। তো দোতলায় আমাদের একটা ছোট একটা স্কুলিংয়ের মতো হচ্ছিল, স্কুলিং থেকে দোতলা থেকে নিচে নামলাম না, দেখি যে দূরে দাদা বসে আছেন, হোয়াইট প্যান্ট, হোয়াইট পাঞ্জাবি, হাততলার ভিতরে গেঞ্জি, তারপর হোয়াইট দিয়ে তার কেস একদম হোয়াইট, দাড়িটাও হোয়াইট, একদম অন্যরকম লাগছে, একটু আলো আধার একটু এক্সাইট করে বসছেন, সামনে আরেকজন লোক বসা ছিল এবং উনি খুব, ওনার সময়কারে পলিটিক্যাল কোনো লিডার হবেন কিন্তু ওই সময়টা তিনি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা বিজনেসম্যান ছিলেন, আমার নামটা এখন মনে আসছে না। তো আমার সাথে একজন আমার ক্লাসমেট ছিল, তো আমি তাকে বললাম যে দাদা ভাই দেখি দাদার সাথে কথা বলে এসে সালাম দিয়ে আসে। তো আমি, আমাকে দেখা হলে আমার সাথে সবসময় উনি আইনুলের কথা জিজ্ঞাসা করতো, উনি জানতেন যে আমি আইনুল, আমরা ডক্টর আইনুলের কথা বলছি, আমরা দুজন একসাথে থাকতাম, বলে আইনুল কেমন আছে, তাই আমি ভালো আছে, বসো বসো। তাই আমি বসলাম, দেখলাম যে ওখানে ২টা সিঙ্গারা আছে, টিপটের মধ্যে একটা টিপট আর ২টা কাপ, তো ওই ভদ্রলোক এবং ওনার জন্য আনা। তো আমাকে বললেন যে সিঙ্গারা খাও, তাই ৭০ টাকা একটা সিঙ্গারার দাম, এক কাপ চায়ের দাম হচ্ছে ৬৫ টাকা, তখনকার কথা হচ্ছে, এখন আরও দাম বেশি, এখন বোধ হয় ১০০-১২০ টাকার কাছাকাছি। তো উনি বলছেন যে একটা সিঙ্গারার অনেক দাম, চলো আমরা ভাগ করে খাই, ভেঙে তিন ভাগ করে ফু দিয়ে ঠান্ডা করে তিন ভাগের এক ভাগ আমাকে দিলেন, বলে এক কাপ চায়ে তিনজন খাওয়া যাবে।
তো অনেকের সিরাজুল আলম খান কেন সেরাটনে আড্ডা মারতেন এটা নিয়ে অনেকে অনেকের প্রশ্ন আছে। তো সিরাজুল আসলে উনি যেতেন, উনি ওখানে বসতেন, লাউঞ্জেই বসতেন উনি, এবং অনেকেই আসতেন পলিটিক্যাল লিডাররা, ওনার ফেলো যারা ওনার দর্শককে পছন্দ করতেন, ওনার রাজনীতিকে পছন্দ করতেন, তারা আসতেন, গল্প করতেন, পলিটিক্যাল গল্প করতেন, চলে যেতেন। এবং ওখানে বসে উনি কোনো সময় শেরাটনের বিল উনি মনে হয় কোনো সময় দেননি, ওনাকে যারা ইনভাইট করতেন, যারা এখানে আসতেন তারাই সে বিল দিতেন। আমি আর বিশেষ কিছু বলবো না, দাদার মৃত আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।